স্লোগানে উত্তাল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। শান্ত ক্যাম্পাসে আবারও ছাত্র রাজনীতি প্রবেশের বিরুদ্ধে একাত্তর সাধারণ শিক্ষার্থীরা। ছাত্রলীগ নেতা ইমতিয়াজকে স্থায়ী বহিষ্কারের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে আজও বিক্ষোভ করেছে তারা। ছয় দফা দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন শিক্ষার্থীরা। বিস্তারিত থাকছে আবু বকর সিদ্দিকের রিপোর্টে। আবারও উত্তাল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের কেন্দ্র নেতাদের প্রবেশ ও রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অভিযোগে আন্দোলনে উত্তাল বুয়েট শিক্ষার্থীরা। অভিযোগ গেল 28 মার্চ রাতের আধারে বিপুল সংখ্যক বহিরাগত হাতে ফুল নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে। সাধারণ শিক্ষার্থীরাও তাদের চিনতে পারে, এমন প্রবেশ ঠেকাতেই ফুসে উঠেছে বুয়েট। 2019 সালে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে বুয়েটের হলে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। এরপর শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে বুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয়। কিন্তু এরপর ক্যাম্পাসে রাতের আধারে ছাত্রলীগের এমন কার্যক্রম বুয়েটের জন্য অপমানজনক বলে দাবি শিক্ষার্থীদের। স্টুডেন্টদের নিরাপত্তার জন্য রাত 10:30টার পরে সকল ছাত্রছাত্রী ক্যাম্পাসে থাকা নিষেধ এবং যে কোনো প্রয়োজনে শিক্ষার্থীদেরকে রাত 10:30টার বেশি সময় ক্যাম্পাসে অবস্থান করতে হলে সেক্ষেত্রে ডিএসডব্লিউ স্যারের অনুমতি প্রয়োজন পড়ে। তো প্রথমত এক্ষেত্রে যদি বহিরাগতদের অনুমতি দেওয়া নাই হয়ে থাকে তাহলে ডিএসডব্লিউ স্যারের প্রোটোকল ভেঙে বহিরাগতরা মধ্যরাতে সেমিনার রুমে মিটিং করতে সক্ষম হয়েছে। এক্ষেত্রে ডিএসডব্লিউ স্যার নিজের প্রোটোকল অবিরত রাখতে ব্যর্থ। সেকেন্ডলি, যদি বহিরাগতদের পারমিশন দেওয়া হয়ে থাকে তাহলে বুয়েটের রেজিস্ট্রার অফিসের প্রোটোকল 11 অক্টোবর 2019-এ দেওয়া ঘোষণা বুয়েটের সকল প্রকার রাজনৈতিক সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ, ইহা লঙ্ঘন করেছে ডিএসডব্লিউ স্যার। এ ঘটনায় শনিবার দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। তাদের দাবির মুখে শুক্রবার ইমতিয়াজের হলের আসন বাতিল করে বুয়েট প্রশাসন। কিন্তু শিক্ষার্থীরা তার স্থায়ী বহিষ্কার এবং ক্যাম্পাসে রাজনীতি মুক্ত রাখা সহ ছয় দফা দাবি তুলে ধরেন। লিখিতভাবে ইমতিয়াজ রাব্বির স্থায়ী একাডেমিক বহিষ্কার নিশ্চিত করার দাবি জানাচ্ছি। বুয়েট ক্যাম্পাসে রাজনৈতিক অপশক্তি অনুপ্রবেশ করানোর চেষ্টা করায় এদের সকলে বুয়েট থেকে স্থায়ী একাডেমিক এবং হল বহিষ্কারের দাবি জানাই। যাদেরকে আমরা শনাক্ত করতে পারিনি তাদের সকলকেই যেন বুয়েট প্রশাসন অনতিবিলম্বে শনাক্ত করে এবং উপরে উল্লেখিত অভিযুক্তদের মতোই একই মেয়াদে শাস্তির ব্যবস্থা করে। শনিবার 5.5 ঘন্টা বিক্ষোভ করেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে দাবির বিষয়ে ইতিবাচক কোনো সাড়া পায়নি শিক্ষার্থীরা। এদিকে আন্দোলনরত বেশ কয়েকজন শিক্ষার্থীও অসুস্থ হয়ে পড়লে শনিবারের কর্মসূচি শেষ করা হয়। কিন্তু রোববার সকাল 7টায় দাবি আদায়ে আবারও বুয়েট শহীদ মিনারে জড়ো হওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। আমাদের আজকের কর্মসূচি এখানে শেষ হলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে একাত্মতা পোষণ করার জন্য। কালকে ঠিক সকাল 7টায় শহীদ মিনারে আবার দেখা হবে। আবু বকর সিদ্দিক, ভোরের কাগজ, বুয়েট।